नमस्कार न्यूज ভ্যানগার্ডের পর্দায় আপনাদের স্বাগত। আজকে আমাদের বিশেষ টক শো গ্যাস মানুষের পকেট কাটছে, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইতিমধ্যেই আমরা বা আপনারা প্রত্যেকে অবগত আছি দুর্গাপূজার মরসুমে, দুর্গাপূজার মহাসপ্তমী দিনে হঠাৎ করে বা মহা ষষ্ঠী রাত্রিকালে গ্যাসের মূল্যবৃদ্ধি হয়েছিল মহাসপ্তমী তিথিতে। এই গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য, বিশেষ করে সিএনজি গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য আমাদের দুর্গাপূজার যে আনন্দ, সে আনন্দে খানিকটা হলেও ম্লান হয়েছে। কিছু শ্রমিক তাদের দুশ্চিন্তার জন্য সড়ক অবরোধ করেছে বা মা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সত্যি আমাদের গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য কতটা ক্ষতি হলো, কেনই বা হঠাৎ করে গ্যাসের মূল্যবৃদ্ধি ঘটল। প্রথমে আমি মানুষ, আমার সঙ্গে আজকে আমন্ত্রিত হয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সদস্য রাজু বণিক মহাশয়, উপস্থিত হয়েছেন ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্পাদক দিলীপ পাল মহাশয়। আপনাদের দুজনকেই নিউজ ভ্যানগার্ডের স্টুডিওতে স্বাগত, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই রাজুবাবু, যে বিষয়টা আপনার থেকে জানার চেষ্টা করব, সিএনজি এবং পিএনজি গ্যাসের মূল্যবৃদ্ধি হয়েছে, এটা আমি বা আপনারা আমাদের দর্শকরাও জানে। হঠাৎ করে গত ছয় মাসের মধ্যে প্রায় 10 টাকা সিএনজি মূল্য যে বৃদ্ধি হলো, এতে শ্রমিকরা কি সত্যি বিপাকে পড়েছেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? সর্বপ্রথম সবাইকে আমার নমস্কার, স্টুডিওতে যারা আছেন এবং ওপারে যারা দর্শকবৃন্দরা আমাদের আমার কথা শুনতে পাচ্ছেন তাদেরকেও আমার নমস্কার এবং অভিনন্দন। আসলে বিশ্ব অর্থনৈতিক বাজারের মূল্যবৃদ্ধির পাশাপাশি করোনা পিরিয়ড, ইউক্রেনের যুদ্ধ, বিভিন্ন কারণে সেই প্রভাব আমাদের ভারতবর্ষ পড়েছে তা আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে পেট্রোলিয়াম মন্ত্রণালয় থেকে একটা নোটিফিকেশন আসে সপ্তমীর দিন রাতে, সেতে 9.30 টাকা গ্যাসের মূল্য বৃদ্ধি হয়। আসলে সে বিষয়টা আমরা হতবাক, শ্রমিকদের অনেকটা পেটে টান পড়ে গিয়েছে, কারণ একসাথে এতটুকু মূল্য বৃদ্ধি হয়তোবা শ্রমিকরা সেটা মেনে নিতে পারেনি। যেহেতু আমরা একটা রাষ্ট্রবাদী সংগঠন, রাষ্ট্রহিতে কাজ করি, উদ্যোক্তাদেরকে, উদ্যোগপতিদেরকে সাহায্য করি, তার জন্য আমরা কাজ করি রাষ্ট্রহিত, উদ্যোগহিত, শ্রমিকহিত। তো রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে আমরা যে সংগঠনটা করি ভারতীয় মজদুর সংঘ, ভারতীয় মজদুর সংঘ সবসময় শ্রমিকদের পাশে থাকে এবং শ্রমিকদের সেই বেদনা বুঝতে পেরে আমরা তৎমুহূর্তে আমাদের ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের পক্ষ থেকে সপ্তমীর দিন সকালবেলা, সম্ভবত 2 তারিখ, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হই। সেখানে আমাদের অখিল ভারতীয়, ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের অখিল ভারতীয় সর্বভারতীয় প্রেসিডেন্ট, অল ইন্ডিয়া প্রেসিডেন্ট অসীম দত্ত মহাশয় ছিলেন উপস্থিত, ছিলেন ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক সুমন শীল মহাশয় উপস্থিত, ছিলেন জেলা মন্ত্রী বাবুল ঘোষ মহাশয় এবং আমাদের ভারতীয় মজদুর সংঘের প্রদেশ প্রেসিডেন্ট শঙ্কর দেব এবং তপন দেবের, তপনদের নির্দেশ ক্রমে আমরা সেদিন মুখ্যমন্ত্রীর সাথে মিলিত হই এবং মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন পূজোর পর বিষয়টা উনি দেখছেন এবং শ্রমিকদেরকে কিভাবে, এবং শ্রমিকের পাশাপাশি সেখানে জনগণের কথাও ভাবতে হয়। এবং 2018 শুধু গাড়ির ভাড়ার বৃদ্ধি হয়েছিল, এরপর কিন্তু আর বৃদ্ধি হয়নি এখন অবধি। তো এখন গাড়ি ভাড়া বৃদ্ধি করতে গেলে কি করতে হবে, একটা সিএনজি চালক প্রতিদিন তার সিএনজিটাকে নিয়ে বের করলে সেখানে যে গ্যাসের দাম বেড়েছে, এখন আগে ছিল 58 টাকা, এখন হয়েছে 77.30 টাকা, তাহলে পার কেজিতে 77 টাকা ছিল এপ্রিলের 2 তারিখ, 68 টাকা, 58 টাকা ছিল, 68 টাকা বোধহয়, আমি যদি ভুল না বলে থাকি, আমি বলছি কি আছে 77 টাকা এপ্রিলের 2 তারিখ, দেখুন 68 টাকা ছিল, হ্যাঁ, এখন বর্তমানে হয়েছে 77.30 টাকা, একদম 77.30 টাকা। এখন 4 কেজি ঘেস ভরলে
তাহলে ওই শ্রমিকটা একটা অটোতে 4 কেজি ঘেস ভরে সারা দিন পরিশ্রম করে তার প্রায় 300 টাকা প্লাস গাড়ির মেইনটেনেন্স সেখানে 200 টাকা পার ডে 500 টাকা তার খরচ তারপর তার হাজিরা এবং তার পরিবার প্রতিপালন একদম একটা কমার্শিয়াল গাড়ি শ্রমজীবী মানুষের তার পেটে টান অবশ্যই পড়েছে আমরা সেই ক্ষেত্রে সরকারের সাথে এটা আলাপ আলোচনার মাধ্যমে কিভাবে এটা থেকে বের হওয়া যায় কিভাবে সেটাকে সুষ্ঠুভাবে এটাকে শ্রমিকদেরকে তাদের পরিবার প্রতিপালন করার জন্য তাদের পরিবহন শ্রমিকদেরকে কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে আমাদের সংগঠন সবসময় ওকেয়াবল এবং সজাগ দৃষ্টি রেখেছেন এবং সংগঠন তার নিয়মে কাজ করছেন আমরা কখনো পেট্রোল পাম্প বন্ধ করো জ্বালাও পুড়াও ধর্মঘট করো আমরা কখনো সেই হিতে হাঁটি না এবং আমরা হাঁটিব না হাঁটাবো না আমরা সবসময় রাষ্ট্রের পক্ষে দাঁড়াই এবং রাষ্ট্রের সব উদ্যোক্তার পক্ষে দাঁড়াই এটাই হচ্ছে আমাদের নিয়ম রাজবাবু ধর্মঘট পেট্রোল পাম্প জ্বালাও পোড়াও হয়নি ঠিক আছে কিন্তু রাস্তা অবরোধ হয়েছিল মহাশক্তি ভিত্তিতে আমি বলি সেটা হয়তো আমি আসছি দিলীপ বাবুর কাছে উনি যে প্রসঙ্গটা বললেন যে এই যে বৃদ্ধি হয়েছে সর্বভারতীয় অর্থনীতি করোনা অনেক কিছু বলেন এই বিষয়টা আপনি কতটুকু সমর্থন করেন এই বিষয়ে আপনি কি বলবেন এই বিষয়ে উনি যে কথাটা বলছেন সর্বভারতীয় ব্যাপী যেভাবে পেট্রোল ডিজেলের দাম যেভাবে বাড়ছে সেটা তো চিকুরা তো নিশ্চিত পাশাপাশি আমাদের 2018 সালে 2018 সালে যে রেটটা ছিল 41 টাকা এটা এপ্রিল মাসের ফার্স্ট এপ্রিল এটা বাড়তে বাড়তে এরপরে এই মাসে 2018-তে তিনবার কিন্তু এটা বাড়ছে বাইরে সেরা এটা 46 টাকা হয়েছে তারপরে 2019 সালে তিনবার চারবার পাঁচবার বাড়ছে এই বাড়া লাস্টে দিয়ে আইসি 50 টাকা 2018 এলো 41 এরপরে এলো 50 ক্রমান্বয়ে এটা বাড়তে বাড়তে এটা তখন তো ছিল না সর্বভারতীয় করোনা যে বিষয়টা উনি যে কথাটা বলছেন করোনার বিষয়ে সেটা হলো আলাদা বিষয় করোনার বিষয়ে সেখানে গাড়ি ঘোড়া সিএনজি চলছে কিনা ও তো তখন সাংঘাতিক দূর অবস্থায় ছিল সেই করোনা কালেও কিন্তু গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে করোনা কালেও গ্যাসের বৃদ্ধি হয়েছে যেমন এখানে আছে করোনাতে 2019-এ আমি যে কথাটা বলছিলাম যে পয়লা 26-26 তখন মূল্য বৃদ্ধি ছিল 50 টাকা এরপরে করোনা আইসি 2019-এর লাস্টে জুন জুলাই এর দিকে এরপরে থেকে এটা বাড়তে বাড়তে 2022-এ এই যে পূজার যে 2 তারিখ এটা 77.30 টাকা কত বাড়ল 9 টাকা উনি যে কথা দিয়েছেন 9.30 টাকা এইখানে 9.30 টাকা বেড়ে গেছে তাতে পশ্চিম জেলার ক্ষেত্রে এবং বাইরে আরো একটু বেশি আছে বাইরে কিন্তু আরো একটু বেশি আছে স্বাভাবিক কারণেই শ্রমিকদের মধ্যে একটা রিপার্কেশন হয় সেই রিপার্কেশন থেকে এটা তাদের রাস্তা অবরোধ আমরা নিজেরাও সিআইটিগত ভাবে ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে আমরা সিএনজি তো আমরা বিক্ষোভ প্রদর্শন করি পাশাপাশি উনি যে কথা রেখেছেন মুখ্যমন্ত্রী বাড়ির সামনেও সেখানেও অবরোধ হয়েছে পরবর্তী সময় আমরা যেটা জানতে পারলাম উনি এই বিষয়টা জানতেন না নিশ্চয়ই উনি এই বিষয়টা পরবর্তী সময় প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করে কিভাবে এটা কি করা যায় কমানো যায় কিনা সেই বিষয়ে উদ্যোগ নেবেন কিন্তু আজকে হলো 11 তারিখ এই 11 তারিখে পর্যন্ত এই সিএনজির যে মূল্যবৃদ্ধিটা বাড়লো শ্রমিকদের তো নাজে হাল তার পাশাপাশি শ্রমিক যেমন ডিপ্রাইভ হইতেছে পাশাপাশি কিন্তু আপনার তার জনসাধারণের এটার এফেক্ট হইতেছে তার কাছ থেকে ভাড়া বেশি নিতে পারতেছে কোন কোন ক্ষেত্রে ভাড়া পূজার সময় তো সাংঘাতিক অবস্থা ছিল শ্রমিকদের উনি ঠিক কইছেন ওনার সঙ্গে আমি সহমত পোষণ করি
কিন্তু সরকার যদি ইচ্ছা করতে পারত, তার যদি মন মানসিকতা থাকত, তাহলে নিশ্চয়ই উনি এই বিষয়টা নিয়ে পর্যালোচনা করে এই মূল্যবৃদ্ধি নিতে পারত। ট্যাক্স কত পড়ে? 18 টাকা 70 পয়সা এই সিএনজি গ্যাসের থেকে নিয়ে যেতে পারে নিচে। তো ট্যাক্সটা তো এটা আমার ত্রিপুরা রাজ্যের গ্যাসের প্রোডাকশনটা। হ্যাঁ, এখানে তো ট্যাক্সের এটা সরকার যদি স্টেট গভর্নমেন্ট যদি ইচ্ছা করে এই ট্যাক্সটা কমাই নিলে তাহলে সিএনজি গ্যাসটা আরো অনেক দাম কমে কম হয়, এবং সারা ত্রিপুরা রাজ্যে, আমি ভারতবর্ষের কথা বলছি, সারা ত্রিপুরা রাজ্যে এখন ম্যাক্সিমাম সিএনজি চালিতই গাড়ি চলে, সবারই কিন্তু পকেট কাটা। আজকে আমরা যারা এখানে আইছি আমাদেরও তো অনেক সময় সিএনজি গাড়ি আছে। আমরা চাইছিলাম যে পেট্রোল যখন ছিল, নিশ্চয়ই আপনি এটা সম্বন্ধে অবগত আছেন, এটা অনেক আগেই 1993 সালে বামফ্রন্ট সরকার পরিবহনের মন্ত্রী কমরেড মানিকজি এটাকে এই সিএনজি জন্য করার জন্য শ্রমিকদেরকে উৎসাহ দিয়েছিল, এবং রবীন্দ্রভবন, আমার যতটুকু মনে আছে আর কি, রবীন্দ্রভবনে এখানে একটা মিটিং করা হয়েছিল, সেই মিটিংয়ে সেখানে বলা হয়েছিল যে যদি তোমরা যদি সিএনজি নাও নিশ্চয়ই ভালো হবে, কারণ তখন পেট্রোলের দাম ছিল প্রায় 5.50 আর সিএনজি গ্যাসের দাম ছিল 17.60 টাকা। এটা ধাপে ধাপে বাড়তে বাড়তে এই জায়গাতে আসছে, এতে শ্রমিকদেরও উপকৃত হয়েছে, গাড়িও প্রচুর নামছে, শ্রমিকদেরও উপার্জন বাড়ছে, তার ছেলে মেয়েরে পড়াশোনা করাইতে বা সংসার প্রতিপালন করতে সাহায্য সহায়তা করছে। কিন্তু 2018 পরে যেভাবে পেট্রোলের বা গ্যাসের দাম যেভাবে বাড়ছে আর কি, তাতে আনুষঙ্গিক শুধু খালি গ্যাস নয়, এটা সঙ্গে সঙ্গে পেট্রোল আছে, তার কাগজপত্র আছে, কাগজের পয়সা অনেক বেড়ে গেছে, ইন্স্যুরেন্স যেটা ছিল তার 3 গুণ থেকে অনেক বেশি হয়ে গেছে। আমি আসি দিলবাবু রাজুবুর কাছে। রাজুবাবু, এই যে গ্যাসের মূল্য অনেকেই দাবি করে থাকেন বা অনেকে বলা লোকেছেন, যেহেতু গ্যাস আমাদের রাজ্যের সম্পদ, আমাদের মাটির নিচে গ্যাস পাওয়া যায়, এই শ্রমিকদের কথা স্বার্থে বা পিএনজির কথা যদি বলি, নাগরিকদের স্বার্থে বা আমাদের শিল্পোদ্যোগীরা যারা এখন আসছে, গ্যাস ভিত্তিক যে শিল্প কলকারখানা, তাদের সাথে কি রাজ্য সরকার ইচ্ছা করলেই কি গ্যাসের দামটা মূল্যটা কমাতে পারে? আপনার কি মতামত? সেটা কমাতে পারে কি পারে না সেটা রাজ্য সরকারের তার ক্যাবিনেট সিদ্ধান্ত নেবে। আমাদের শ্রমিক নেতা, আমাদের দাবি থাকবে সরকারটি সেটা কমাক এবং আমাদেরকে ভর্তুকি প্রদান করুক। কমার্শিয়াল গাড়িগুলোর ক্ষেত্রে সরকার ভর্তুকি প্রদান করুক, সে দাবি আমাদের ছিল এবং থাকবে। তো দাদা কিছুক্ষণ আগে বলেছিলেন ইন্স্যুরেন্স অনেক বেড়ে গিয়েছে, আমরা চাচ্ছি ইন্স্যুরেন্সটার যে দাবি, আমাদেরও দাবি আছে, অল ইন্ডিয়া বেসিক দাবি আছে, আমাদের ইন্স্যুরেন্সটা যেন হাফ হয়ে যায়, গাড়িকে যেন 15 বছরের জায়গায় 20 বছরের মেয়াদে উত্তীর্ণ করা হয়। আচ্ছা, এবং আমাদের আরো বিভিন্ন রকমের দাবি নিয়ে আমরা কিন্তু সরকারের সাথে লড়াই করছি এবং সরকারের কাছে আমরা জানাচ্ছি, আলোচনার টেবিলে আমরা বসছি, এমন না যে আমরা আলোচনার টেবিলে বসছি না, আমরা সবসময় দিয়ে আসছি, আমাদের বিভিন্নভাবে আমাদের ডেপুটেশন যাচ্ছে, আমাদের লেখক যাচ্ছে, এবং সরকার সেগুলো অনেক সময় আমাদের কথা মানছে, অনেক সময় মানছে না। আচ্ছা, যেগুলো মানছে সেখানে আমরা সাধুবাদ দিচ্ছি, যেখানে মানছে না সেখানে আমরা আমাদের বিরোধ করছি। আচ্ছা, তো আমাদের বিরোধের প্রক্রিয়াটা একরকম, আরেক অন্য সংগঠনের বিরোধের প্রক্রিয়াগুলো তো আমি জানবো না, আমাদের বিরোধের প্রক্রিয়াগুলো আরেক রকম। আচ্ছা, তো আমাদের বিরোধের প্রক্রিয়াগুলো চলছে এবং চলতে থাকবে, এটা চলমান। এখানে সংগঠন চালাইতে গেলে পরে সংগঠনের যে নীতি নির্ধারণে একই থাকবে, শ্রমিকের স্বার্থে যখন আমরা কথা বলবো, এখানে বিএনএস ও বুঝি না, আমি সিআইটিও বুঝি একদম, আমি বিএনএস ও বুঝতে আসি না, সিআইটিও বুঝতে আসি না, তো সংগঠন আমার স্বার্থে থাকতে পারে, নীতি আদর্শ এটা আলাদা বিষয়, কিন্তু তার জন্য একটা লড়াই সংগ্রাম আমি করবো না। আচ্ছা, কিন্তু লড়াই সংগ্রাম করতে গেলে পরে শ্রমিকদের মধ্যে ভয়ের সন্ত্রাস সৃষ্টি হয়। আপনি দেখুন 2018 আগে যখন তখন আমরা কিন্তু রোড অবরোধ করে নিয়েছি, যে কোনো সিএনজি দাম বাড়লে পড়ে বা গ্যাসের একটা ডিস্টারবেন্স হয়ে পড়ে সেখানে কিন্তু শ্রমিকরা রাস্তা অবরোধ করছে,
নিশ্চয়ই আপনার অবগতি আছে, প্রশাসন সঙ্গে সঙ্গে এটা প্রশাসন হস্তক্ষেপ করে তাদের যে শ্রমিকদের যে দাবি দাবা সিএনজি সঠিকভাবে পরিষেবাটা দেওয়ার জন্য যে উদ্যোগ সরকার তখন কিন্তু সঙ্গে সঙ্গে এই উদ্যোগটা নিচ্ছে। কিন্তু আন্দোলনের শ্রমিকদের দাবি থাকবে, সমস্যা থাকবে, আন্দোলন থাকবে, সে আন্দোলনের পথ আপনি যেটা বললেন সেটা আমরা এখনো আমরা দেখতে পাচ্ছি রাস্তা অবরোধ, সাধারণ নাগরিকদের প্রচন্ড হয়রানির শিকার হতে হয়, এই বিষয়টিকে আপনি সমর্থন করেন? না, এটা সমর্থন আমরা করি না। আচ্ছা, কিন্তু যদি শ্রমিকের স্বার্থে বা জনসাধারণের স্বার্থে যদি আমরা এটা করি তাহলে নিশ্চয়ই কিছুটা আমরা এটা থেকে রিলিফ পাইতে পারি। আচ্ছা, রিলিফ পাইতে পারি। আচ্ছা, এই যে দেখুন আগে রাস্তা অবরোধ হয়েছে না, এখনো তো রাস্তা অবরোধ একদম, এখনো অনেক অনেক ক্ষেত্রে দুর্গাপুজোর একটা আলাদা আমেজ আমাদের বাঙালি আমাদের রাজ্যে, সেই আমেজের দিন কিছুটা হলেও কিন্তু মানুষের সাংঘাতিক সেই অবরোধটা করাটা আমার মনে হয় না প্রয়োজন ছিল সেদিন। আচ্ছা, হ্যাঁ, দাম বেড়েছে আমরা তো কখনোই অস্বীকার করছি না, সেটা যখন দাম বেড়েছে আলোচনা সাপেক্ষে আমরা সরকারের সাথে বসে যে সরকারই থাকুক না কেন আলোচনা সাপেক্ষে সেটা সমাধান করতে হবে। আচ্ছা, এবং সঙ্গে সঙ্গে অবরোধ করে যে সমাধান হয়ে যাবে তেমনটা নয় কিন্তু। আচ্ছা, সমাধানটা কিন্তু আলোচনার টেবিলেই হবে। একদম, অবরোধ করে দিলে যে আলোচনায় হয়ে গেল, অবরোধ করলেই যে আমি জিতে গেলাম সেটা না কিন্তু। এতে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে কি হচ্ছে আমাদের যে রাষ্ট্রের যে কর্মকাণ্ড সেটার উপর একটা ব্যাঘাত চলে আসে। যেমন আপনি বলছেন অবরোধের ক্ষতিটা কার হয়েছে, সপ্তমীর পূজার আমেজটা কিন্তু নষ্ট হয়েছে, নষ্ট হয়েছে, একদম নষ্ট হয়েছে, একদম নষ্ট হয়েছে। তাহলে আমাদের যারা নেতৃত্ব ছিল যারা এটা করিয়েছে তারা আসলে ওই জায়গাটার মধ্যে শ্রমিকদেরকে বুঝাতে ব্যর্থ হয়েছে আমি মনে করি। কারণ আমাদের ভারতীয় মজদুর সংঘ অবরোধে কখনো বিশ্বাসী না, আমরা সেই জায়গায় অবরোধে হাঁটিয়েইনি, আমরা সরকারের সাথে আলোচনাতে বসব, সরকারকে বাধ্য করা হবে আলোচনার টেবিলে আপনি কিভাবে শ্রমিকদের কল্যাণ করবেন এবং শ্রমিকের কল্যাণের জন্য আপনার যা যা পদক্ষেপ নিতে হবে সেটা নিবেন, সেটা নিবেন, সেটার জন্য তার একটা প্রক্রিয়াতে চলতে হবে। আচ্ছা, সে প্রক্রিয়াতে আমরা সেভাবেই হাঁটি এবং সেভাবে হাঁটতে গেলে হয়তোবা আমাদের কাজটা খুব সহজ হয়ে যায়। অবরোধে কি হয়, হয়তোবা এক পক্ষের লস হয় আর এক পক্ষের লাভ হয়, দুই পক্ষের কিন্তু লাভ হয় না। না, একদম একদম, রাষ্ট্রের কোন নির্মাণের কিন্তু কোন জায়গায় আপনি বন্ধ করে দিলেন, অবরোধ করে দিলেন, হ্যাঁ, জ্বালাও পোড়াও করে দিলেন, এতে কিন্তু সরকারের ক্ষতি এবং রাষ্ট্রেরই ক্ষতি, একদম, এবং জনগণেরই ক্ষতি, একদম। তো সেই জায়গা থেকে আমরা সরে এসে আমাদের ইউনিয়ন আমাদের যে কর্মকাণ্ড সেটা হচ্ছে আমরা আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধানগুলো করি এবং অবরোধ ছাড়াও আরো অনেক রকমের পন্থা আছে যেটা প্রতিবাদ করা যায়। আচ্ছা, প্রতিবাদের রাস্তা শুধু হরতাল ডেকে দিলাম, প্রতিবাদের রাস্তা শুধু এমন নয় যে আমি অবরোধ করে দিলাম, প্রতিবাদের রাস্তা অনেক রকমের আছে, প্রতিবাদের ভাষা অনেক রকমের আছে। আচ্ছা আচ্ছা, রাজুবাবু আপনার কাছ থেকে জানবো, এই হঠাৎ করে সিএনজি গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে এবং সঙ্গে পিএনজি গ্যাসও মূল্যবৃদ্ধি হয়েছে, সিএনজি গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে আমাদের কাছে এরকম কিছু অভিযোগ এসেছে, কিছু সবাই না, কিছু কিছু অটো শ্রমিক কিছু কিছু অটো স্ট্যান্ড থেকে যেই পরিমাণ নিয়ে নির্ধারিত ভাড়া সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া তার থেকে বেশি পরিমাণ ভাড়া নেওয়া হচ্ছে, এই বিষয়টিকে আপনাদের কাছে এসছে? না, আমাদের কাছে এমন কিছু আসেনি। আচ্ছা, এই ধরনের কোনো অফিসিয়াল রিপোর্ট আমাদের কাছে নেই। আচ্ছা, এখন অবধি আমার কাছে নেই, যদি নিয়ে থাকে সেটা অত্যন্ত দুঃখজনক, যদি আপনার কাছে অভিযোগ এসে থাকে। আচ্ছা, আসলে আমাদের শ্রমিকরা কিন্তু অত্যন্ত সৎ, আমাদের ত্রিপুরা রাজ্যের শ্রমিকরা কিন্তু অত্যন্ত সৎ এবং অত্যন্ত নিরীহ প্রকৃতির হয়। আচ্ছা, এরা এত চালাকি করে গাড়িগুলো চালায় না। আচ্ছা, আপনি দেখুন আমি বাইরের রাজ্যে গেলাম, এই রাস্তা থেকে ও রাস্তা ঘুরিয়ে এনে আমার থেকে 100 টাকা নিয়ে নিল, যেহেতু আমি চিনি না। একদম, কিন্তু ত্রিপুরার শ্রমিকরা কিন্তু কোন বাইরের থেকে যখন লোক আসে তাকে কিন্তু ঠকায় না কিন্তু। আচ্ছা, হয়তোবা তার সাথে একটা দর করে 100 টাকা 50 টাকা রিজার্ভ যদি হয়, আর যদি সে কিলোমিটারে যায় তাকে কিলোমিটার রেটেই নিয়ে যায়, কখনো কিন্তু কেউ বলতে পারবে না ত্রিপুরাতে এসে শ্রমিকরা তাকে ঠকিয়েছে। আচ্ছা, এই জায়গায় আমি বলবো আমাদের ত্রিপুরার শ্রমিকরা অনেক গুণ ভালো। আচ্ছা, এবং অনেক অনেস্ট, ভাড়ার ক্ষেত্রে যেটা বলছে অভিযোগ থাকবে, পাল্টা অভিযোগ থাকবে, কিন্তু মানুষেরও বুঝতে হবে শ্রমিক তার রুটি রুজি পরিবার প্রতিপালন করতে গিয়ে সরি তার যে পরিবহনটা নিয়ে বেরোচ্ছে সেটার উপর ডিপেন্ড করে তার পরিবারটা সংসারটা চলছে, সারাদিন এত
গাড়ির মধ্যে আমাদের যে পরিকাঠামো, যে জনসংখ্যার পরিকাঠামো, তা অনুযায়ী আমাদের পরিবহন শিল্পটা অনেক বড়। একদম, আমাদের পরিবহন শিল্পটা অনেক বড়। তো ওই পরিবহন শিল্পে এতগুলো অংশের শ্রমিকরা যখন কাজ করছে, তো সব শ্রমিকরা হয়তোবা প্রতিদিন সমান তালে রোজগার করতে পারে না। একদম, হয়তোবা সেই ক্ষেত্রে সে হয়তোবা কোনো চালাকির সুবিধা নেই। তাহলে তো বাজারে মাছের ব্যবসায়ী তো পাঁচ টাকার জায়গায় দশ টাকাও নিচ্ছে, এমন তো হয়। আচ্ছা, সুযোগ সন্ধানী সব ব্যবসায়ী থাকে, কিন্তু এই অনুযায়ী আমাদের ত্রিপুরার পরিবহন শ্রমিকরা অনেক কম সুযোগ সন্ধানী এবং অনেক ভালো সার্ভিস দেয়। আচ্ছা আচ্ছা, দিলীপবাবু একই প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো। এই হঠাৎ করে সিএনজি গ্যাসের দাম প্রায় দশ টাকা, ন টাকা তিরিশ পয়সা যখন বৃদ্ধি পেল, কোথাও কোথাও সব সব অটো শ্রমিকরা না বা সব যান চালকরা না, কোথাও কোথাও এরকম অভিযোগ এসছে এটাকে দেখে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে বলে কোথাও কোথাও কিছু টাকা করে বাড়তি নেওয়া হয়েছে সরকার থেকে যে নির্ধারিত মূল্য তার থেকে। এই এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা উনি রাজুবাবু এখন হয়ে গেছিলেন, আমাদের কাছে এরকম কোন রিপোর্ট নেই শ্রমিকরা যে ভাড়া বৃদ্ধি বেশি নিচে, এরকম কোন রিপোর্ট নেই। আচ্ছা, এটা ঠিক শ্রমিকরা সিএনজি গ্যাসের দাম বাড়ছে, এটা সবসময় হয়তো একটা শ্রেণীর শ্রমিক আছে এটা তারা হয়তো এক দুই টাকা বেশি নিতে পারে, কিন্তু 99% শ্রমিক ভাড়া যে ভাড়া নির্ধারিত থাকে সেইটাই রাখে। আচ্ছা, হয়তো কোনো কোনো সময় হয়তো রিজার্ভেশন তারা রিজার্ভ নিতে চায়, তো রিজার্ভ নিলে স্বাভাবিক কারণে একটু বেশি খুশি হয়। আর এখন যে গভর্নমেন্ট যে মানে এখনের যে সরকার মানে বিজিবি যে সরকার যে একটা নীতি নির্ধারণ নিয়েছেন যে মিটার অটোর সম্বন্ধে, এটা সর্বভারতীয় ক্ষেত্রে ত্রিপুরার কিন্তু সেটা প্রযোজ্য না। হ্যাঁ, বলতে পারেন বিগত বামফ্রন্ট সরকারের সময়ও মিটার অটো হ্যাঁ দিছি, এটা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রথমত ষাটটা গাড়ি দিয়েছিলেন, এটা চলে না ত্রিপুরার যে গরিব শ্রেণী মানুষ সেখানে। এখান থেকে ধরেন আপনি আরামেস থেকে যদি জিবি যেতে হয়, সেখানে ভাড়াটা লাগবে দশ টাকা দিয়ে যেতে পারে, যদি মিটারে যাওয়া হয় তাহলে গিয়ে প্রায় ২৬ টাকা পড়ে যাবো পার হেড। আচ্ছা, কে যাবে, মিটার চড়ে না। তখন আমরা এটা প্রতিবাদ করছিলাম, মিটার হলে তো তখন রিজার্ভেশন চলে আসে। না না, এখন কিন্তু আমাদের ভাড়াটা কি হচ্ছে, ভাড়াটা এখন কিন্তু আপনার এখনো কিন্তু চলছে, কিন্তু তিনজনে শেয়ার করে তিনজন এটা হইতেছে না, শেয়ার হইতেছে না। যদি বলেন আমি নিজেও ওটা চালাইছি মিটার অটো দাম মানে কি, মিটার অটো বিষয়টা কি, তার তো স্ট্যান্ড নাই, রানিয়ে থাকবে। আচ্ছা, রানিয়ে যা পাবে তাই নিয়ে যাবে। আচ্ছা, বুঝলাম। তো তার স্ট্যান্ড কোথায়? আচ্ছা, এই জন্য তো পারমিট সিস্টেম ছিল। আচ্ছা, এই পারমিট সিস্টেমের কথাটা কিন্তু এখন নাই। আচ্ছা, বিগত আজকে এক বছর যাবৎ এই পারমিট মিটার আপনি পুরানো গাড়ি ভাঙতে গেলেই এখন মিটারের দিকে নিতে হয়। আচ্ছা, 2018 সালে আমরা যখন মানে বামফ্রন্ট সরকার ছিল, আমরা এটা সেইভাবেই আমরা করছি, যার যে রুটে পারমিট আছে সেই যে রুটেই পাবে, ডেমারেজ দিতে গিয়ে সেটা এই পারমিটটা পেয়ে গেছে। সেটা তার এত কি হয়েছে, এখানে কিন্তু শ্রমিকের স্বার্থটা বেশি হয়েছে। ধরেন আরামেসে এখানে ২৫টা গাড়ি আছে জীবিতে রান করতেছে, তার যেমন ইয়ে থাকবে নাম্বার রুটের রুট, যেমন আরামেস থেকে জীবি যাবে এখানে আদার্স অন্য কোনো গাড়ি আসতে পারে। আচ্ছা, তাহলে তার ব্যবসাটা ঠিক হবে। আর যেই মাত্র মিটারে চালু সব জায়গার সব জায়গায় যেতে সব জায়গার ওটু গেলে আসবে, তখন তার
এফেক্ট হবে আচ্ছা 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 ঠিক বুঝতে পারছি রাজু বাবু এই বিজনেস করার ক্ষেত্রে আচ্ছা রাজু এই যে সিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধি বৃদ্ধি হলো এতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন পূজোর পরে উনি আলোচনা বসে এটা দেখবেন বিষয়টা যদি যদি কোনো কারণে এই মূল্য না হ্রাস করা হয় তাহলে আপনি শ্রমিক নেতা হিসাবে কি বলবেন তাহলে কি গাড়ির ভাড়া বৃদ্ধি করা হবে যদি আমি বলছি যদি যদি তো আসলে কোনো একদম একদম যদি তো শেষ থাকে না একদম কারণ এই যে মূল্য বৃদ্ধি হয়েছে এটা কিন্তু অনেক যারা মূল্য বৃদ্ধি করিয়েছেন তার অনেক চুলচেরা বিশ্লেষণ করে অনেক বিশেষজ্ঞরা বসেই মূল্য বৃদ্ধিটা করেছে একদম হ্যাঁ চট করে এটা কি কমানো কতটুকু সম্ভব হবে সেটা হচ্ছে আলোচনা আলোচনা সাপেক্ষে যদি না কমান আমি বলছি বারে বারে বলছি যদি আমরা আশা করছি যে মুখ্যমন্ত্রী এটা কিছু করবেন যদি না কমান তাহলে কি ভাড়া বৃদ্ধির দিকে আপনারা যাবেন এখন সে পদক্ষেপের দিকে আমরা এখন নাই হাঁটলাম আচ্ছা আচ্ছা যখন হবে তখনটা আচ্ছা আমরা সিদ্ধান্ত নিব সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে আচ্ছা মানে আপনি আশাবাদী আশাবাদী আমি 100% আশাবাদী সরকার এটা নিয়ে বসবেন এবং কারণ দেখুন শ্রমিকদেরকে পিছিয়ে দেওয়ার পক্ষে সরকার নয় একদম কোনো সরকারই শ্রমিকদেরকে পিছিয়ে দেওয়ার পক্ষে নয় কারণ রাষ্ট্র নির্মাণ করার জন্য শ্রমিকদের কিন্তু একটা অগ্রণী ভূমিকা থাকে একটা ওভারব্রিজ হলে কিন্তু সর্বপ্রথম প্রাইভেট শ্রমিকরাই কাজ করেন ট্রান্সপোর্টেশনে সবার আগে আসে তাদেরকে পিছিয়ে দেবে এমন চিন্তাধারা কোনো সরকারই করে না অনেক কিছুক্ষণ আগে বলেছেন ওনাদের সরকার এই পারমিটের বা অটোর মিটারের বা এটাই দেখেন আমি যদি তর্ক না করি তর্কের খাতিরে না আজকে দেখুন পারমিটের একটা বিশাল বাণিজ্য হয়েছিল কিন্তু আচ্ছা এই জায়গায় পারমিট ও জায়গায় পারমিট ওই জায়গায় অটো ওইদিকে আসতে পারবে না ওই অটো ওইদিকে আসতে পারবে না সেটার একটা কিন্তু বিশাল একটা ধাক্কা ছিল আচ্ছা আজকের দিনে কিন্তু সেই ধাক্কাটা অনেক অংশে কমে গেছে আচ্ছা দেখুন আস্তে আস্তে শহরও ডেভেলপ হচ্ছে আমাদের ত্রিপুরা ডেভেলপ হচ্ছে ত্রিপুরা শ্রেষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে এটা অস্বীকার করার কোনো জোর নেই এটা অস্বীকার করার কোনো জোর নেই ত্রিপুরা শ্রেষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে তো ত্রিপুরা যেহেতু শ্রেষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে তাহলে আমাদের চিন্তা চেতনাও আপডেট করতে হবে আমি যখন কলা পাতায় খেয়েছি সেটা আমার বাবা দাদা খেয়েছিল এখন আমি তো কাঁসার থালে খাচ্ছি বা স্টিলের থালে খাচ্ছি আধুনিকতার সাথে চলছি তো এখন যখন এই আধুনিকতার প্রযুক্তিগুলো আসছে মিটার যখন অটো বেরিয়েছিল আমার মনে হয় জানা নাই তখন হয়তো বা মিটার ছিল কিনা আচ্ছা এখন হয়তো বা মিটার এসেছে এখন আমরা ডিজিটালাইজেশন হয়েছি আমাদের কাছে মোবাইল আছে অ্যান্ড্রয়েড ফোন আছে আমরা সারা বিশ্ব হাতের মুঠে নিয়ে আসতে পেরেছি তাহলে আমরা কেন আস্তে আস্তে আমরা এগিয়ে যাব না আমরা কেন স্বপ্ন দেখবো না আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হোক একদম 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 আচ্ছা আপনাকে আবার একটু থামাচ্ছি আবার বলছি আপনাকে জিজ্ঞেস করছি ধরি নেই আপনার যে আশা বা রাজ্যের মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী আপনাদের যে আশা সেই যে দাবি কিছুটা হ্রাস করলো সেই তো 68 টাকায় তো আর যাবে না ধরেন উনি অনেকটা অনেকটাই উনি এখন যে দাম তার থেকে অনেকটা হ্রাস করলো অবশ্যই সেটা 68 টাকা থেকে যদি 68 টাকা যদি না যান আপনারাই বলছেন শ্রমিকরা এখন খুব করোনা কাল থেকে শুরু করে এখন পর্যন্ত আপনারা দুজনেই বললেন খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলছে যদি 68 টাকায় না যায় তাহলে কি ভাড়া বৃদ্ধির কোনো আশঙ্কা আছে অবশ্যই আচ্ছা সেক্ষেত্রে জনগণের কথাও বিবেচনা রাখতে হবে আচ্ছা শ্রমিকদের কথাও বিবেচনা রেখে যেহেতু 2018 তে ভাড়া বৃদ্ধি হয়েছে আমার জানা মতে 4 বছর হয়ে গেল এর মধ্যে তেমন একটা ভাড়া বৃদ্ধি হয় নাই আমরা সরকারের কাছে আবেদন রাখব ভাড়া বৃদ্ধি করা হোক প্রতিটা ক্ষেত্রে তাহলে হয়তোবা শ্রমজীবী মানুষের মুখে আনন্দ এসে যাবে তার পরিবারটা প্রতিপালন করতে তার সুবিধা হবে আচ্ছা আর না হলে আমাদেরকে ভর্তুকির ব্যবস্থা করে দেয় আচ্ছা দেখুন এখন তো তেলের দাম কমতির দিকে তেলের দাম তো 100 টাকা উঠেছিল একদম তো সেক্ষেত্রে সিএনজি পিএনজির গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হলো সেটাকে তো কমতির দিকে নেওয়া যেতে পারে আচ্ছা সেটা আলোচনা বা বিবেচনার উপর আমরা সরকারের সাথে বসবো এবং আমাদের উচ্চ নেতৃত্বরাও বসবেন সেটা আলোচনা সাপেক্ষে হয়তো একটা সিদ্ধান্ততে আসতে হবে দিলীপ বাবু এই যে রাজুবাবু বললেন যদি 68 টাকায় মানে এপ্রিল 2022 যেটা ছিল সেটা যদি না যায় ওনারা আবেদন করবেন সরকারের কাছে যে ভাড়া বৃদ্ধি করা হোক না হলে সাবসিডি দেওয়া হোক এই বিষয়ে আপনি বলছেন যদি ভাড়া বৃদ্ধি করা হয় নাগরিকদের উপর তো চাপ
বাড়বে বাড়বে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আপনি কোন কোন দিকে সরকার গেলে আপনি বা আপনার সংগঠন বলবেন যে এটা ঠিক আছে? সরকার যে ভাড়া বাড়াইছে, এই ভাড়া মানে সিএনজি গ্যাসের দাম মূল্য বৃদ্ধি যেটা করছে, এখন ধরেন বটতলা থেকে নাগেরজলা যেতে 10 টাকা বা 15 টাকা একটা অটো দিয়ে যেতে পারেন। কোথেকে? বটতলা থেকে? বটতলা থেকে চন্দ্রপুর, চন্দ্রপুর আচ্ছা, বা নাগেরজলা থেকে চন্দ্রপুর 15 টাকা দিয়ে আপনি যেতে পারবেন সিএনজি গ্যাসে। টমটম আর আমাদের বিষয়ে সেই বিষয় না, কিন্তু এখন যে রেটটা বাড়ছে এটা যদি কমায় কত কমাইতে পারবে সেটা সরকার বিবেচনাধীন। আর যদি ভাড়া বাড়ায় এখন 20 টাকা 5 টাকা যদি ভাড়ায় আর কি, তাহলে এই 5 টাকা এটা জনসাধারণের উপরে চাপ পড়বে, চাপ পড়বে। এটা এখানে ত্রিপুরা রাজ্যের মানুষ গরিব মেহনতি মানুষ, এমনিতে রুজি রোজগার নাই, আচ্ছা কাজকর্ম নাই, কিন্তু আচ্ছা বটতলায় গেলে পরে সকালবেলা দেখা যায় যে প্রচুর শ্রমিক, কোন কাজকর্ম মানে সকালবেলা যে আসলো সে 20 টাকা খরচ ফিরাই আসে না, এখানে আরো হয়তো 10-15 টাকা খরচ করলো বললি, তো 35 টাকা আবার কাজ নাও পেতে পারে, একদম কি করে। আবার যদি সে যেতে বাড়িতে যেতে হয় সে কি পিটে যাবো, সে তো একটা আশা নিয়ে আসছে। সেই জায়গাতে যদি এখন আরো 5 টাকা যদি তার অটো ভাড়া বাড়ে, তাহলে এই শ্রমিকটার উপরে প্রেশার পড়বে। আচ্ছা, যারা মধ্যবিত্ত মানুষ অনেকে স্কুটার চালায়, অনেকে গাড়ি আছে, কিন্তু এই যে দিনমজুর মানুষ যারা আছে দূরের থেকে, যেমন ধরেন এই নগর থেকে আসলো বটতলাতে, তাদের উপরে তো এফেক্টটা বেশি হয়ে যাবে না? আচ্ছা, আপনার কি মানে আমার মনে হয় সরকারের কাছে, সরকারের কাছে আমার আবেদন থাকবে যে যে সিএনজি এটা তো স্টেটের ব্যাপার, যে ট্যাক্সটা আছে ট্যাক্সটা যদি কমাই দিয়ে দেয়, আমার মনে হয় এটা আরো 68 টাকা তো কম নিতে পারে। আচ্ছা, 68 টাকা থেকেও আরো কম নিতে পারে। আচ্ছা, আমরা যদি সরকার যদি শ্রমিক বিরোধী হয় তাহলে তো এটা করতেই পারে। আচ্ছা, শ্রমিকের স্বার্থে যদি কথা বলে, আমি অন্যদিকে ট্যাক্স আমি আরো নিতে পারি, অন্যদিকে আছে অনেক সুযোগ সুবিধা আছে সরকারে। আচ্ছা, মানে সিএনজি গ্যাসের উপরে এখন সারা ত্রিপুরা রাজ্যে এখন প্রায় আমার মনে হইতেছে এটা 4 লক্ষ টাকা 4 লক্ষর উপরে হবে, 4 লক্ষ 4.5 লক্ষ সিএনজি গাড়ি আছে। তো প্রতি কেজিতে যদি 9.30 টাকা করে নেয় তাহলে কত তার ইনকাম হইতেছে, এখানে ট্যাক্স পাইতেছে 18.70 টাকা করে। কিন্তু তো সরকার ইচ্ছা করলে আরো অনেক কমাই দিতে পারে। আচ্ছা আচ্ছা রাজুবাবু, শ্রমিক স্বার্থে রাজুবাবু সিএনজি দাম জনসাধারণের স্বার্থে, আপনাদের যে আশা বা দিলীপ বাবুর যে আশা যে এপ্রিলের যে রেট ছিল বা তার থেকে কম যদি সরকার করে, এটা সরকারের বিবেচনাধীন। হ্যাঁ, কিন্তু তখন যদি পিএনজি যারা ব্যবহার করে তাদের মনে তো একটা দাবি উঠবে যে সিএনজির দাম যেহেতু যদি হ্রাস করে তাহলে আমাদের, আমরা যারা ঘরে গ্যাস পাইপলাইনে ব্যবহার করছি বা যে সমস্ত শিল্পোদ্যোগীরা যারা এখানে কলকারখানা স্থাপন করছেন, সে তারাও তো সরকারের প্রতি আবেদন জানাবেন বা দাবি করবেন যে আমাদেরও গ্যাসের দাম কমাতে হবে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? হয়তো বা দাবি করতেই পারে, দাবি করাটা স্বাভাবিক। আচ্ছা, দাবি করাটা মানুষের গতানুগতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সে দাবি করবে। আচ্ছা, আমার অধিকার আমি দাবি করব। আচ্ছা, কমানো না কমানো সেটা হচ্ছে সরকারের বিবেচ্য বিষয়। আচ্ছা, তাহলে আমি বলবো সবাই তো দাবি করবে, একদম আমি তো বলবো না কেউ দাবি করো না। আচ্ছা, আমি বলবো সবাই দাবি করবে। আচ্ছা, আর বিবেচনা বিষয়ে সরকার সেটা কিভাবে বিবেচনা করবেন এটা সরকার তার চিন্তাধারায় করবেন। আচ্ছা, যেহেতু আমি কমার্শিয়াল গাড়ির বিষয়ে কথা বলছি, আমি বলবো আমাদের শ্রমিকদের কল্যাণ হোক এমন পদক্ষেপে সরকার গ্রহণ করুক। আমার দুলালদা আমার সাথে মনে হয় একমতই হবেন, দিলীপদা আমার সাথে একমত হবেন 100%। সরকার এমন সিদ্ধান্ত গ্রহণ করুক যাতে আমাদের শ্রমিকরা তার পরিবার প্রতিপালন করতে
যেন হিমশিম না খায়, খুব কষ্টে দিন যাপন করতেছে এখন শ্রমিক। তবে এখন শ্রমিকরা কিন্তু অনেক অংশে ভালো আছে, কিছু অংশে হয়তো বা আজকে পারিপার্শ্বিক পরিস্থিতিতে অথবা খারাপ আছে, কিন্তু অনেক অংশে ভালো আছে। যেমন উনি বলেছিলেন বটতলার মধ্যে হাজার হাজার লোক দাঁড়িয়ে থাকেন কাজের খোঁজে, কাজ আছে বলে মানুষ খোঁজ করতে আসে। আচ্ছা আচ্ছা, কাজ আছে, কাজ যদি না থাকতো তাহলে আপনি এখানে আসবেন না। আছে বলে আমি কিন্তু এই তিনতলায় বেয়ে উঠেছি। একদম একদম, আপনার এই চ্যানেলটাই যদি না থাকতো এখানে আমি কি আসতাম? তাহলে ওখানে কাজ হয় এবং কাজ পাওয়া যায় সে তাগিদে আসে, হয়তো বা কারো কখনো শূন্য হয় কারো পূর্ণ হয়। আজকের দিনে দেখুন নির্মাণ শ্রমিক ওখানে যারা দাঁড়ায় বেশিরভাগ নির্মাণ শ্রমিক, নির্মাণের যে অংশে আমি একটু কাটি একটা কথা কইছেন যে হাজার হাজার শ্রমিক বর্তলাতে আসে এডি নগরের ভিতর থেকে, যদি গ্রামে যদি কাজ থাকতো আপনি কিছুক্ষণ আগে কয়েছিলেন ত্রিপুরা অনেক উন্নতি হয়েছে, উন্নতি হইতেছে, কিন্তু শ্রমজীবী মানুষের জন্য কোনো উন্নতি নেই। আমি একটা কথা বলি দাদা, আমি অন্যদিকে ট্রাম করছি, অন্যদিকে আমি ট্রাম করতেছি, বাজারটা কিন্তু বটতলা যদি বাজার হইতেছে স্বাভাবিক কারণে, বটতলা বাজার স্বাভাবিক কারণে বাজার কিন্তু আমার গলিতে থাকবে না, আমার গ্রামে থাকবে না। আজকে যদি গ্রামে যদি কাজ থাকতো গ্রামে এই মানুষটা শহরে আসতো না, শহরে কিন্তু আসতো না। না এই দিনে কারণে আমি মনে করি এখন পৌরসভার ভিতরে আছে, আপনি পৌরসভার ভিতরে কাজ নাই বললেই পৌরসভাটা ঘরে বানিয়ে দিলে তো আর সেটা পঞ্চায়েত থেকে যেত না। না এখন শুনেন, আপনি আপনি দেখছেন কিনা আমি জানেন, আমি নিজে আমার অভিজ্ঞতা আছে, আমার বাড়িতে যদি পাঁচটা লেবারের দরকার সেখানে আমি পাঁচটা লেবার নেব না, আমি দুইটা লেবার দিয়ে আমি কাজটা আমি কোথায় গিয়ে দাঁড়াইছি চিন্তা করুন। অর্থনৈতিক অবস্থাটা ঠিক তেমনি নাই চলবে, গ্রামে কোনো কাজ আছে দাদা বলুন তো, আপনি আপনি বুকে হাত দিয়ে বলুন, কাশীপুর আপনি বাসা তো, কাশীপুরে কোনো কাজ, কাশীপুরের একটা শ্রমিক সে মুচুনি বাজারে আসে না, কাশীপুরে বাজারে আসে যদি, এই কাশীপুরে তো অনেক কাজ আছে, জমি বাড়ি ঘরে বেড়া দেওয়া, মানুষের কাছে পয়সা থাকলে তো পয়সা নাই, পয়সা কিন্তু নাই, যার কারণে মানে যে শহরে যাই, শহরে গেলে আমি কিছু কাজ না, ত্রিপুরা কিন্তু আছে, ত্রিপুরা রাজ্যে আমি ত্রিপুরা আমি আগরতলায় ছিল, পয়সা হারিয়ে গেল না না না, এতদিন তাহলে কাজ ছিল হঠাৎ করে কাজ হারিয়ে গেল এমন না, আসলে আমাদের ত্রিপুরাকে যে পরিমাণে পরিকাঠামোগতভাবে তৈরি করার প্রয়োজন ছিল, যেভাবে প্রয়োজন ছিল তৈরি করার সেই পরিমাণ তৈরি হয়তো বা কেউ করেনি। আচ্ছা আচ্ছা, আমি ওদিকে আলোচনায় যাব না যেহেতু আমরা একটা অন্য বিষয়ে বসে আছি। দিলীপবাবুর কাছে আমরা, দিলীপবাবু অটো শ্রমিকরা বা সিএনজি পরিচালক যারা যান চালকরা আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে আছে, যেহেতু সিএনজি স্টেশন সব জায়গায় নেই, আজকে আমাদের কাছে একটা অভিযোগ শান্তির বাজার থেকে যে শান্তির বাজার একজন অটো শ্রমিক প্রায় 60 কিলোমিটার চালিয়ে এসে উদয়পুর থেকে গ্যাস নিয়ে তাপমাত্রা যেতে হয়, সেই অটো শ্রমিকটা অর্থনৈতিক দিক থেকে কি অবস্থায় আছে দিলীপবাবু? খুব পুরোন অবস্থায় আছে, উনি কিছুক্ষণ আগে বলছে আগের তুলনায় এখন অটো শ্রমিকরা ভালো আছে। আমি বলবো আপনি একটু উদয়পুর যান, বেশি দূরে যেতে হবে না, উদয়পুর যান আর এদিক দিয়ে তেলামোড়া যান, অনেক অটো শ্রমিক আছে অটোটা বাড়িতে রেখে এখন সে দিন মজুরের কাজ করে। আচ্ছা, যদি অটোতে 2018 সালে আমি বলতে পারি একটা অটো শ্রমিক ডেলি তার রোজগার কম করে হইল 1800 থেকে 1800 টাকা রোজগার করতে পারত ডেলি। আচ্ছা, 2018 পরে রোজগার নাই, তার অটোটা বাড়িতে পড়ে দিছে, দিন মজুরে কাজ করে, মানুষের কাছে যদি পয়সা থাকে তাহলে তো অটো তো উঠবে, মানুষের কাছে পয়সা নাই। আচ্ছা দিলীপবাবু, রাজুবাবু এই বিষয়ে আপনার কি, আপনার কি বক্তব্য? আমার তেমন জানা নেই, কেউ অটো শ্রমিক অটোর পেশাটা ছেড়ে দিয়েছে। আচ্ছা,
যদি পেশা চেঞ্জ করে সেটা তার একান্ত নিজস্ব ব্যক্তিগত আর 1800 টাকা শ্রমিক 2018 আগে ইনকাম করেছে সেটা হয়তো একটা আমার কাছে অনেকটা কঠিন মনে হয় তৎকালীন যে ভাড়া ছিল হ্যাঁ আর কারণ হয়তোবা ভাড়ার ইনকামের তারতম্য হয়তোবা 1-200 টাকা হয় কারণ আমিও একজন শ্রমিক আমিও একটা গাড়ি চালাই আপনার অভিজ্ঞতা আছে কিন্তু 1800 টাকা আপনি রোজগার করছেন না 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 এই যারা আমি আমি বলেন না 1500 টাকা আপনি রোজগার হইছে না 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 1500 টাকা 1800 টাকা তখন যে পরিমাণ ভাড়া ছিল পার ডে 1800 টাকা তখন চিপ ছিল মানুষ উঠত না না এখনো মানুষ উঠেছে শহরে এখনো মানুষ উঠে কিনা না এখন মানুষ উঠছে তো ওটা অনেক বেড়ে গেছে হ্যাঁ পরিষেবা যেমন এখনো ছিল তখনও ছিল এখন হয়তো বা অনেক লোক এই কর্মের সাথে যুক্ত হয়ে গেছে কি করবেন আপনি আপনি দেখুন আপনি 2018 বা 17 18 19 তখন আপনি বটতলায় গেলে কয়টা গাড়ি পাওয়া যেত প্যাসেঞ্জার গাড়ির জন্য অপেক্ষা করত আচ্ছা জনসাধারণের একটা হয়রানি ছিল আমরা দেখতাম যখন গাড়ি চালাতাম মানুষ অফিস টাইমটার মধ্যে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকতো না বাস ছিল না অটো ছিল মানুষ দাঁড়িয়ে থাকতো একটা গাড়ির মধ্যে তখন পাঁচজন করে নিত পরে না হাইকোর্টের রায় এটাই এসে এটা তিনজন করলো 4+3 তখন ছজন সাতজন করে অটো শ্রমিক চালাতো দুর্ঘটনা কবল হলে হয়তো বা তারা কিছুই পেত না ইন্স্যুরেন্স কভারেন্স আইনে গিয়ে সেটা ঠকে যেত তো ওই জায়গার মধ্যে দেখতাম অনেক লোক দাঁড়িয়ে থাকতো এখন কিন্তু লোক দাঁড়িয়ে থাকতে হয় না আচ্ছা তো এই শিল্পটাকে একটা অন্যভাবে সাজানোর চেষ্টা করছে আর উনি যেটা বলছেন অনেকে 1800 টাকা 1900 টাকা ইনকাম করেছে সেটা আমার ক্ষেত্রে হয়তো বা জানা নেই আচ্ছা হ্যাঁ ভাড়াটা কম ছিল এখনো অটো শ্রমিকরা কামাচ্ছে হয়তোবা তাদের গাড়ির ফিটনেস মেনটেনেন্স দিয়ে হয়তোবা তারা বছর শেষে হয়তোবা এখনো লসে আছে তখনও লসে ছিল আচ্ছা এই যে লস এই লস এই লস থেকে উত্তরণের আপনি একজন শ্রমিক নেতা হিসেবে রাজুবাবু কি দাওয়াই দেবেন আমি দাওয়াই দেব অবশ্যই একটা ভালো পলিসির দরকার আচ্ছা তার জন্য এই পলিসিটা যদি করতে হয় তাহলে সংগঠন এবং শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে সরকার এবং শ্রমিক তার জন্য ত্রিপুরা রাজ্যে শ্রমিক কল্যাণ বোর্ডের আমরা একটা দাবি রাখছি আমাদের সবগুলো ডেপুটেশনে এরকম ছিল শ্রমিক কল্যাণ বোর্ড হলে আমাদের শ্রমিকদের অনেকটা লাঘু হয়ে যায় তাদের আলোচনা পক্ষ হয়ে যায় তাদের জীবন জীবিকার উপর একটা ভালো প্রভাব পড়বে তো আমাদের দাবি থাকবে সেটা এখনো সরকারের কাছে দাবি থাকবে শ্রমিকদের কথা চিন্তা করে সরকার যেন সদাত্মক ভূমিকা পালন করেন শ্রমিক নেতৃত্ব হিসেবে আমি এটাই বলবো এখনো বলছি সরকারকে আপনি একটা সদাত্মক ভূমিকা পালন করুন শ্রমিকদের কল্যাণ করুন শ্রমিকরা আরো ভালো থাকতে চাই আচ্ছা দিলীপ বাবু সারা রাজ্যে যেটা আমি শান্তির বাজারে একটা ঘটনা বললাম সেরকম অনেক অনেক জায়গাতে আছে কমলা সাগর ওইসব জায়গাতে সিএনজি স্টেশন নেই এই বিষয়ে শ্রমিকরা কিন্তু প্রচন্ড আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এই বিষয়টা নিয়ে রাজ্য সরকারের প্রতি আপনার কি আবেদন থাকবে এই সরকার মানে এই বিষয়ে নিয়ে সেটা যেমন ধরেন গন্ডাছড়া গন্ডাছড়া আছে গর্ভুক তাদের পেট্রোল কিনতে হয় আপনি যে কথাটা কইছেন এখানে তো সাবরুম আসতে হয় এসে তারপরে পেট্রোল নিতে হয় এখানে তো গ্যাস নেই তো আসা যাওয়া কত কিলোমিটার যে পয়সা দিয়ে সে পেট্রোল কিনবে সে পয়সা তো সে রোজগার করতে পারবে না তো অটোমেটিকলি কি হয়েছে ওই সমস্ত এলাকাতে এখন গাড়ির সংখ্যা যদি আগে যদি 25টা থাকে এখন সেখানে গিয়ে দেখবেন আপনি 10টা অটো পাবেন কিনা সন্দেহ আছে আচ্ছা অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে তো ওই সমস্ত জায়গাতেও যাতে সিএনজিটাকে আরো পরিষেবা সুন্দরভাবে দেওয়া যেতে পারে সেটা সরকার উদ্যোগ নাও তাতে শ্রমিকদেরও অনেক বেনিফিট হবে কারণ সে যখন 2 কিলোমিটার গিয়ে সিএনজিটা পাবে তখন তার খরচটা কম আয়টা তার একটু বাড়বে একটু হইলো বাড়বে আর এখন খরচের থেকে আয়ের থেকে খরচ বেশি হয়ে যাচ্ছে আচ্ছা আসা যাওয়াটা
আসা যাওয়ার জন্য সে যদি ওইখান থেকে দশ লিটার পেট্রোল কিনে আনে কত টাকা? এই দশ লিটার পেট্রোল কিনে আনতে গিয়ে সেরা তার প্রায় চার লিটার পেট্রোল পুড়ে দিতে পারে, সে কত রইল? ছয় লিটারে। এই ছয় লিটার দিয়ে সে কি করে সংসার প্রতিফলন করবে? বাকিটা এটা কিভাবে কভার করবে? কিভাবে কভার করবে? একদম আমরা আমাদের যে আজকের যে আলোচ্য বিষয়বস্তু ছিল গ্যাস মানুষের পকেট কাছে, দুজনেই মোটামুটি স্বীকার করে নিয়েছেন এই যে সিএনজি গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে শ্রমিকদের অবস্থা একটু নাজেহালই আছে, ভালো নাজেহাল আছেন এবং তাদের আর্থিক সংকটে ভুগছেন। তবে দুজনই আশাবাদী বা দুজনই রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন এই বিষয়টার জন্য রাজ্য সরকার একটু বিবেচনা করে দেখেন কি শ্রমিকদের কল্যাণে কতটুকু কি করা যায়। আজকে আমাদের আলোচনা এখানে শেষ হলো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকে আলোচনার যে বিষয়বস্তু তার জন্য যে বক্তারা যে বক্তব্য এখানে রেখেছেন তার জন্য বক্তারাই দায়ী, নিউজ ভ্যানগার্ড কোনোভাবেই কোনো বক্তব্যের জন্য দায়ী নয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। Oh.